সব নয়, চাঁদ জুয়েলারি তোমাদের ছিল রিকোয়েস্টেড ভিডিও, চাঁদ জুয়েলারি নিয়ে আমি কিছু বসেছি। আমার এই দেখো আমার জবা ফুলের কালেকশন করি আর একদম রুদ্রাক্ষ দিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আবার একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তো রিকোয়েস্টেড ভিডিওটা ছিল এই যে দেখো, সব নিয়ে বসেছি, একটু ফোকাস করতে বেটা দেখিয়ে দিই। এই যে এই সমস্ত কিছু আংশিক, সব নয়, চাঁদ জুয়েলারি তোমাদের ছিল রিকোয়েস্টেড ভিডিও, চাঁদ জুয়েলারি নিয়ে আমি কিছু বসেছি। আমার মোটামুটি যেগুলো আমি ইউজ করি বা করেছি, হ্যাঁ, যেগুলো আমার পছন্দের সেইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো আর কোনো ভূমিকা না করে লেটস স্টার্ট। প্রথমে কি দেখায় কি দেখায়? আচ্ছা, প্রথমে তার আগে দেখায় আমার এই যে শাখা বাঁধানো পলা বাঁধানোটা। এই শাখা বাঁধানোটা এটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিলেন যখন আমার ছেলে 9 মাসে যখন আমি প্রেগনেন্সিতে ছিলাম, তখন সালের সময় আমাকে এটা গিফট করেছিল, আমাকেই নিয়ে গিয়েছিল যে তুমি তোমার পছন্দ মতো গোল্ডের তুমি দেখে নাও যে কোনটা কি করবে না করবে কোন ডিজাইনটা। তো এই দেখো একটু দেখে নাও, দেখিয়ে দে বেটা কাছ থেকে। এই যে এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছিল তখন, ঠিক আছে, দেখে নিলে ফোকাস আসছে না, ফোকাস আসছে না, ধরো 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 সামনে ধরো, এই তো এই তো, এবার দেখো দেখতে হবে, দেখতে পাচ্ছ? এই যে এই ডিজাইনটা তখন আমার পছন্দ হয়েছিল, এটা আমি সেই নিয়েছিলাম। এবার কি বলতো, ডেলি আমি তো বেরোই, খুব ইচিং হয় হাতগুলো, প্রচন্ড ইচিং হয়, আমি রাখতে পারি না। যখন কোনো অনুষ্ঠান হয়, কোনো পূজা আর্চা হয়, কখনো কোনো কিছু যখন হয় কোনো অকেশন, তখন এটা আমি পরি। আর এই পলা বাঁধানোটা হচ্ছে আমার বিয়ের পলা বাঁধানো, আমার বাবা আমাকে দিয়েছিলেন। এই ডিজাইনটাও তখন আমার পছন্দের, এবং এটা এমনই, এটা খুলবে না। এখান থেকে দেখো, দেখতে পাচ্ছ, এখান থেকে পুরো পিয়ার্সিং করা আছে, করে এগুলোকে জোড়া আছে, মানে কখনো খুলে যাবে না। তো এটাও আমি তোলা পড়া করে করি। তো এটা আমার গোল্ডের কালেকশনটা যেটা আমার ঘরে আছে সেটা তোমার দেখিয়ে দিলাম। এইবার আসছি আমার জুয়েলারি, প্রথমেই দেখায় এই জুয়েলারিটা, দাঁড়া খুঁজে খুঁজে আনলাম সেই ঘর বিয়ের সময় কোথায় ঢুকিয়ে রেখেছি। এই দেখো দেখেছ, এটা খুব পছন্দের একদম জুট, দেখছো ছোট ছোট ইয়ে দিয়ে জুটের আর পুঁতি দেওয়া হয়েছে, এই যে বিডস গুলো আছে এটা দিয়ে একদম হ্যান্ডমেড। এটা একটা গেল, আচ্ছা এটা একটা দেখিয়ে দিই, ব্ল্যাক পলিশ প্রচন্ড পছন্দের আমার। এই যে এটা একটা করি, গরমে তো কিচ্ছু ভালো লাগছে না, এটা গেল। আচ্ছা এইখানে কিছু আছে তোমার, এই যে এই একটা আফগানি চোকার, এই দেখো, ও ফোকাস আসছে এটা, হ্যাঁ এই দেখো, বুঝতে পারছ? এইটা একটা খুব দূরে হয়ে যাচ্ছে না তো, বেশ ঠিক আছে, এটা একটা গেল। এগুলো সব বুটিক কালেকশন, বুঝেছ? আচ্ছা এই একটা আমার, আজকে গুরু পূর্ণিমা, তাহলে গুরুদেবকে তো দেখাতেই হয়। তো এই যাচ্ছে গুরুদেব, এই দেখো দেখেছ, এই যে গুরুদেবের পেন্ডেন্ট দেওয়া, এই একটা, এটাও পড়েছি আমি 25শে বৈশাখে পড়েছিলাম, এটা ভীষণ পছন্দের। আচ্ছা এটা একটা আছে, এইটা কোনোদিন পড়া হয়ে ওঠেনি, সময় পাইনি। হ্যাঁ কিয়া, এ তো এক পিস হ্যায়, মিরর দেয়া পিস হ্যায়, আমার হিন্দি ক্যা বাত ক্যা বাত,
তো এটা কেমন হয়েছে এটা বলবে, এর সঙ্গে তোমার কানেরও আছে, দাঁড়াও এর সঙ্গে কানের এখানে আছে, কানেরটা মাঝে মাঝে পড়ি, ওটা পড়া হয়ে ওঠে না, এই যে এর সঙ্গে তোমার কানের এটা, কানেরগুলো মাঝে মাঝে পড়ি, এটা গেল। আর এই একটা আছে, আমার তো নোজপিনের খুব শখ, রিংয়েরও খুব শখ, এই যে একটা রিং পরি মাঝে মাঝে, দেখো এই যে রিং, বাবু একটু সরায় তো একটু কাছে আর। আচ্ছা এই একটা ব্ল্যাক পলিশ রিং, ভীষণ ভালো লাগে এটা একটা। আচ্ছা তোমার প্রচুর আছে, আমি মানে এগুলো সামনে পেলাম নিয়ে এলাম, এই একটা আমার খুব পছন্দের চোকার ব্ল্যাক পলিশে, এটা একটা। আচ্ছা রিসেন্ট আমাকে ফ্যাব্রিক জুয়েলারি আমার কিছু পুরো বোর্ডটা সমেত আমাকে পাঠিয়েছে বুটিক থেকে, তো দেখি কি বেরোয় এর থেকে, পাঁচিল মায়ের ঝুলি, এই দেখো দেখেছো এটা। আচ্ছা এই যে বুদ্ধ, বুদ্ধং শরণং গচ্ছামি, এই যে এটা। আর পড়ি দেখো, এটা এটা পড়েছিলাম একদিন, ভীষণ কেমন হয়েছে বলবে, এটা গেল। এরপর আসছি পরে, দাঁড়াও এটা গুছিয়ে নি, পরে আবার তোমাদের দেখাচ্ছি। আচ্ছা এরপর দেখো এই সেটটা দেখো, দেখেছো আরে না লক্ষা মঙ্গবা দেরি ও সাইয়া দিবানি, এরকম টাইপের লাগছে এটা। আচ্ছা এটার সঙ্গে এই যে কানের, তাড়াতাড়ি দেখাই, ছেলেটা ইয়ে আছে তো স্ট্যান্ডটা একটু প্রবলেম করছে, একটা স্ট্যান্ড আছে, এই দেখো কানের, খুব একটা ভারী নয়, এটা গেল। আর এই দেখো গামছা জুয়েলারি, ওহো এই দেখো গামছা জুয়েলারি, দেখেছো এটার সঙ্গে এই যে কানের, এগুলো সব প্রয়োজন অনুযায়ী রেখে দিয়েছি, পছন্দ হয়েছে তো দেখা যাবে কি করব না করব। এরপর আছে এই সেটটা, এটা একটা আছে কড়ির, দাঁড়া এটা কানেরটা, কানেরগুলো খুব বড় বড়, এটা এত বড় বড় কানের, দেখো কি বড় বড় কানের, এই দেখো দেখতে পাচ্ছ, তুমি যেরকম অ্যাডজাস্ট করবে সেভাবে পড়বে, ওকে এটা একটা গেল। আচ্ছা এই একটা আছে শঙ্খ দেওয়া, এই যে দেখো, ই তো আমি পেলি বার দেখ রে, হ্যাঁ তো প্রথম বার দেখছি, দেখো নি তো এটা, হ্যাঁ এগুলো সব বার করা হয়নি, ওই শঙ্খের এই যে কানের, যে শঙ্খের কানের, শঙ্খের ওই যেটা হাড়ের কানের এইটা, আর এইটা যেটা দেখালাম, এই যেটা যেটা দেখালাম এইটার হচ্ছে এই কানেরগুলো, খুব হালকা এগুলো, এটা গেল। আচ্ছা এরপর আছে এই যে আমার ফেভারিট মা দুর্গা, অষ্টমীর পড়ার জন্য, অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য, দেখেছেন কেমন হয়েছে বলবে, এই দেখো ঠিক আছে, এইটা এর সঙ্গে কানেরগুলো আছে, কানেরগুলো একবার পড়েছিলাম, কোথায় করে রেখেছি মনে করতে পারছি না, কুড়ি দেয় কানের, এটা গেল। আচ্ছা আমি যার কাছ থেকে নিয়েছিলাম সে আমাকে এই মিররটা ফ্রি দিয়েছে, আমি মিররটা খুলি নিয়ে এর সঙ্গে দেখার নোজপিন আছে, এই দেখো এটা নোজপিনও দিয়েছে, যেহেতু আমি সেপ্টাম পড়তে খুব ভালোবাসি, দেখে নাও একদম পিছনটা দেখো, এই যে কি ফাইন না, দেখিয়ে দে
এরপর এইটা গিনি সেট, এই দেখো আমার ফেভারিট গিনি সেট। এটা শীতকালে পরবো তো ঠান্ডা পড়ি। তার সঙ্গে কানে এই যে আমার একটু হাটকে পছন্দ বরাবরই, আমি এরকমই পড়তে পছন্দ করি, মানে আমি যেটা সাজবো জানো আমারটা ইউনিক হয়, এরকম ব্যাপার আমার মধ্যে সবসময় কাজ করে, যাই না সেটা খারাপ না ভালো। এই যে এটা গেল, একটু তাড়াতাড়ি দেখাই। আচ্ছা এরপরে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখতে থাকো, এটা অনেক আগের, এই সেটটা অনেক আগে ক্রিস্টালে পড়েছিলাম, এটা এখন আর বহুবার পড়েছি এটা। এই যে আমার লোটাস, এই দেখো লোটাস, এটা কেমন হয়েছে বলবে, এই যে লোটাস বড় বড় একদম। আচ্ছা এরপর এটা একটা দেখো, এটাও খুব ফেভারিট আমার, সিলভার গিনি, এই একটা আছে, এই যে এইবার একটা আসছে দেখো, টেন টেন, এই দেখো আমার জবা ফুলের কালেকশন করি আর একদম রুদ্রাক্ষ দিয়ে, ভালো না, আমার তো প্রচন্ড ফেভারিট। তার সঙ্গে এই যে জবা ফুলের কানে, কালী পুজো স্পেশাল এগুলো, বুঝেছ, যেটা যেটা পছন্দ হয় আমি না সব কালেকশন করে রেখে দিই, এবার সময় সুযোগ করে পড়ি, বুঝেছ। এটাই হলো আমার ইয়ে, আর একটা এখানে দেখি এটাই কি আছে, এটা একটু দেখিয়ে নিই তোমাদের, ও হ্যাঁ কুলো, এটা কুলো কালেকশনটা দেখাই, এই যে কুলো কালেকশন, এটা হলো কানের, আর এর যে তোমার পেন্ডেন্ট এই হলো, এই কেমন বলো, বাংলার বধু বঙ্গের বধু বুক ভরা মধু, এটা খুব সাজগো যাবে আর কি, বুঝেছো, সে রেখে দিলাম। এটা গেল, আর আর একটা যেটা রিসেন্ট এসেছে, আরো অনেক আছে এখন অত দেখানো যাবে না, সেটার কষ্ট হচ্ছে বুঝলে, অত ধরে রাখতে পারছে না। আর একটা জিনিস লাস্টে দেখি, যে এই রিসেন্ট যেটা এসেছে সেটা হচ্ছে এইটা, তারপর পরে আরো আছে, পরে আবার তোমাদের দেখাবো, এই যে এইটা দারুণ লাগবে পড়লে পরে, ঠিক মতো যদি তুমি মেকওভার করতে পারো পরে, যদি মানে সেটা করে যদি তুমি পড়তে পারো না, ভীষণ সুন্দর লাগবে, মানে নিজে নিজেই বলছি আর কি, না প্রত্যেক কি যারা যারা যদি এরকম কখনো কোনো কালেকশন তোমরা নিয়ে থাকো তো তোমরা সেইভাবে সাজগোজটা করবে, এই যে আর পড়বে, আর এগুলোর সঙ্গে না বেশি তোমার কানের যদি ইয়ে পরো, কানের আমি তো এরকম করি যে গলা পড়লে পরে কানের সেরকম পরি না, ছোট কানের পরি, এরকম করি বা পরিই না, আর যদি বড় কানের থাকে গলার পরি না, এইভাবে আমি নিজেকে অ্যাডজাস্ট করে পরি। তাহলে এই রইল মোটামুটি কালেকশন। আর ও আর একটা জিনিস, এটা হচ্ছে এই একটা গিনি, এটা এই সেই দুর্গাপুরে আমাদের সেই পার্টি ছিল না, একজনের একটা বাচ্চার মুখে ভাত ছিল, এ আমার বরের তোমার কলিগের, এই যে এইটা খুব সুন্দর, ওই কিছু কিছু জিনিস ওর কাছ থেকেই নিয়েছে দেখো, এটা পরেছিলাম, আর এর যে ম্যাচিং কানেরটা এটা মামনের খুব পছন্দ হয়েছে, তো ওকে দিয়ে দিয়েছি আমি, তুই পরবে এটা, ওর ভীষণ পছন্দ, মা বলছে মামি কি সুন্দর ও দেখতে, আমি তুই তোর পছন্দ, বলছে খুব পছন্দ, আমি তার তুই পর, ওকে দিয়ে এসছি ওটা। আর এই দুটো কানের আমি গিফট পেয়েছি, ঠিক আছে, এত কিছু জিনিস কেনা হয় তো গিফট পেয়েছি, আর সিলভার রেপ্লিকা, সিলভার রেপ্লিকার কানের, এটাও বোনের আমাকে দিয়েছে, এটা গেল। আর মোটামুটি ও আর এই আংটিগুলো, এই যে একদম এই যে আংটি, এগুলো সব হচ্ছে বেনারস গেছিলাম 42 সময় 22 সালে, বেশি দিনের নয়, নভেম্বরে অক্টোবর শেষে নভেম্বরের দিকে,
তো তখন দশাশ্বমেধ ঘাট থেকে এটা নিয়েছিলাম, এগুলো এটা গেল। আর এই কানেরগুলো আমার খুব ফেভারিট, এগুলো পরি আমি, ঠিক আছে। তো তাহলে এই মোটামুটি দেখালাম। আর এই কিছু কিছু এই যে ফ্যাব্রিক যে এগুলো আছে না, তোমার কানেরগুলো দুলগুলো, এগুলো এগুলো সব আমার গিফট পাওয়া, ওই যে সে ব্লাউজ ফ্লাউজগুলো আসে না, এগুলো সব আমাকে গিফট দিয়েছে। এই যে সব গিফট, এগুলো সব গিফট, এই যে এগুলো সব গিফট, সব গিফট এগুলো। এইখানে এই হাতটাকে দেখিয়ে দিই, চোকারটা, সরি। আচ্ছা, এই কানেরটা দেখো, একটা লুনার কানের অর্ধচন্দ্র, এটাও প্রচন্ড পছন্দের আমার। এই যে পুশ দেয়া, এই যে এটাও খুব ভালো লেগেছে আমার। আর এই গলার হারটা আফগানি চোকার, এই যে আফগানি চোকার এটা গেল। আর এই যে সিলভার রেপ্লিকা আমার, এই যে কারা এই পরে যে এখানে খিলানটা রয়েছে, এই যে এটা দিয়ে পরি। আর মোটামুটি ব্যাস এই হয়ে গেল, আর সেরকম কিছু নেই। আর কয়েকটা কানের দেখিয়ে দিই, ব্যাস শেষ করে দিই। আচ্ছা, এই যে এইটা একটা আছে, এখান থেকে ঝুলিয়েও পড়তে পারো, এই যে বুগারি বলে, আবার এখান থেকে ঝুলিয়েও পড়তে পারো। এই যে এগুলো বুগারি সেট বলে এগুলোকে, এই যে এটা গেল। আর এই কানেরগুলোও খুব ভালো, লম্বা লম্বা, এই দেখো এটা গেল। আর এই এই কানেরগুলো নিয়েছিলাম, এই একটা আংটি আছে মাঝে মাঝে পরি, এই কানেরগুলো খুব পছন্দ হয়েছিল, ব্ল্যাক পলিশ বললো হালকা হবে জানো তো, কিন্তু রাখতে পারছি না, বেশ ভারী। দেখো পরলে পরে মানে কার একদম ইয়ে হয়ে যাবে, একটু ভারী, রাখতে পারবো না, তাই না? ভারী না, ভারী আছে, রাখতে পারবো না, কিন্তু দেখতে কত সুন্দর দেখো। এটা পরলে আর কিছু কোনো সাজ লাগবে না। আমি পরেছিলাম মানে ওই আধ ঘন্টা মতো ক্যারি করতে পারবো, তার বেশি পারবো না, বুঝেছো? তো এই গেল মোটামুটি দেখালাম। আর সেরকম আমি তোমাদেরকে এখন আর এই মুহূর্তে দেখাচ্ছি না, আবার যদি পরে পাই তখন আবার। ও এটা একটা বুগারি সেট আছে, এই যে ব্ল্যাক পলিশের বুগারি সেট, এই যে এইভাবে অনেক সময় পরে উপর দিক দিয়ে এরকম করে অনেকেই জানো, আর ঝুলিয়েও পড়তে পারো। এই যে তো আপাতত হয়ে গেল। আর এই একজোড়া যে কানের আছে ভীষণ, এটা খুব হালকা, খুব ভালো দেখতে, এই যে চলো তাহলে মোটামুটি দেখিয়ে নিলাম, আবার পরে যখন পারবো আবার কোনো সময় দেখাবো, ওকে? তো এই হয়ে গেল মোটামুটি। ও এটাও নিয়েছিলাম, এই এই কানেরটাও নিয়েছিলাম তোমার দশাশ্বমেধ ঘাট থেকে, এগুলো পিওর সিলভার রেপ্লিকার, এগুলো তোমার দেখো অ্যাজ ইট ইজ সারা জীবন একই রকম থাকবে। এই যে এই দুটো নিয়েছিলাম, এই যে এই এক জোড়া, আর এই দেখো এই এক জোড়া, ঠিক আছে। তো হয়ে গেল এই যে কানের এটা, আর আগে একটা চোকার দেখেছিলাম আফগানি চোকার, তার সঙ্গে এই কানেরটা সেট আছে, এই যে। তো হয়ে গেল, আর সেরকম কিছু নেই, এই একটা গিফট পেয়েছি। তো চলো তাহলে আপাতত শেষ করলাম। আর এই ক্রাঞ্চিগুলো এটাও গিফট পেয়েছি, মাথায় দিই মাথায় দিই, আবার অনেকে আবার এখানেও পরে এভাবেও পরে ক্রাঞ্চি, বুঝেছো? তাহলে ছড়িয়ে বসে তোমাদের সব দেখিয়ে দিলাম মোটামুটি, আপাতত যা ছিল সামনে, এখন অনেক কিছু আছে, যদি আবার পরবর্তীকালে নিই তখন আবার সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বলো কেমন লাগলো আমার জ্যাং জুয়েলারি কালেকশান, আমার জুয়েলারি কালেকশান, ডেলি ওয়্যার, তুলে রাখার বিভিন্ন রকম ম্যাচিং সব দেখালাম তোমাদের। তো কেমন লাগলো বলো, লাইক করো ভালো লাগলে, কি বলবো আর, আর কমেন্ট তো অবশ্যই করবে। আর নতুন যারা আসবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটা, নোটি বেলটা টক করে অন করে দেবে, যে অলটা প্রেস করে দেবে, ব্যাস তাহলেই সব কিছু আমার তোমার ভিডিও পেয়ে যাবে, তোমাদের কাছে চলে যাবে।
তো ভালোবেসে থেকো পাশে, তোমাদের ভালোবাসা আমি খুব আপ্লুত, ভীষণ ভালো লাগছে, খুব সাড়া পাচ্ছি। তো এইভাবে এগিয়ে যেতে চাই তোমাদের হাতটা ধরে। আরো যদি তোমরা কিছু রিকোয়েস্টেড রাখতে চাও বলো। চ্যালেঞ্জ ভিডিও দিও না, চ্যালেঞ্জ ভিডিও পারবো না, খুব ভয় লাগে সত্যি, অত অত ইয়ে নেই এখন, এই মুহূর্তে চ্যালেঞ্জ ভিডিও পারবো না। রিকোয়েস্টে যদি আরো কিছু থাকে বলো, চেষ্টা করব আমার যতটা সাধ্যের মধ্যে। ঠিক আছে, তাহলে এখন অনেকটা রাত হয়ে গেল, 9:15 বাজছে, তো ঘড়িটা একবার দেখিয়ে দাও দূর থেকে। ওই যে 9:15 ডিনারের ব্যবস্থা করতে হবে, দেখে নিয়েছো? হাজবেন্ড বানিয়েছে বলেছিলাম, তো ডিনারের ব্যবস্থা করতে হবে, ছেলে আর আমি খাবো, দুজনায় তো আছি। এবার চলো তাহলে করে নি, বেটাকে খাওয়াতে হবে, কালকে আবার স্কুল আছে, ওর পরীক্ষা তো আজকে হয়ে গেল, কালকে ওর অফ আছে, আবার 5 তারিখ পরীক্ষা। তো ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, তাহলে টাটা, গুড নাইট।